মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বাসভবনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা সারিতা লাইফ্রাঙ্ক সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রীবাড়ি রোড এলাকায় রিক্সা দিয়ে বাড়ি ফেরার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন পাঞ্চালী ভট্টাচার্য। তারপর জিবি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সৌজন্যতা, কারণ উনি ওনার অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি, ছিলাম না আমরা, আমি আজকে আসলাম ওনাকে দেখতে, ভালোই সুস্থ হচ্ছে।